সকাল, সুপ্রভাত, সেই সাথে সবাইকে শুভ বিজয়া। সবাইকে আমন্ত্রণ এনটিভির প্রতিদিনকার সকালের গানের আয়োজন আজ সকালের গানে। আজকে অনুষ্ঠান শুরু করবার আগে আমার দুটি ভালো লাগার গানের কথা বলতে চাই। বুঝিনি তো আমি পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি, কিংবা বেদনা মধুর হয়ে যায় তুমি যদি দাও। যে গান দুটির কথা বললাম, আমরা সবাই নিশ্চয়ই চোখ বন্ধ করে বলে দিতে পারি এই গান দুটির সঙ্গীত শিল্পীকে। হ্যাঁ, জগজিৎ সিং। 2011 সালে ঠিক এমন একটি দিনে আমরা এই সঙ্গীত শিল্পী, সুরস্রষ্টা, সঙ্গীত পরিচালককে আমাদের মাঝ থেকে হারিয়েছি। তো আজকের এই বিশেষ দিনে আমরা তাকে শ্রদ্ধা ভরে স্মরণ করতে চাই। শুধু বিশেষ দিন নয়, আমার মনে হয় যে কোনো মানুষের ভালো লাগার মুহূর্তগুলো জগজিৎ সিংয়ের গান শুনে কাটে। তো আজকে গান শোনাতে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন তারই সুযোগ্য শিক্ষার্থী মঞ্জুরুল ইসলাম খান। শুভ সকাল। শুভ সকাল, কেমন আছেন? ভালো। তো কেমন অনুভূতি গুরুজির গান শোনাবেন? একটা বেদনা মধ্যে থাকেই, আর গুরুজির গান করব। আমি এনটিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই, গুরুজির জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকীতে আমাকে ডাকা হয়। আজকে অনেকগুলি গান গাওয়া হয়ে গেল, যেন ভাবছি যে আজকে সবই তার গান গাইব না, তো কয়েকটি গান তার করব আর কি। নিশ্চয়ই আমরা তাহলে প্রথম গানটি শুনি, এবং গানে যাবার আগে আমার এবং আপনার পক্ষ থেকে আমাদের সাথে সঙ্গীত আয়োজনে যে গুণীজনেরা রয়েছেন তাদেরকে সুপ্রভাত। কত বেদনা দিলে, কত ব্যথাকে কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড়দা। কত বেদনা দিলে, কত ব্যথাকে কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড়দা, তোমাকে বোঝা বড়দা। কত বেদনা দিলে, কত ব্যথাকে সে বলালে, তোমাকে বোঝা বড়দা, তোমাকে বোঝা বড়দা। চোখের জল ঝরিয়ে বুকে আঘাত দিয়ে, চোখের জল ঝরিয়ে সেই আঘাত আবা নিজেই কেঁদে জেগে। কত বেদনা দিলে, কত ব্যথাকে কাছে এসে ভোলালে, তোমাকে বোঝা বড়দা, তোমাকে বোঝা বড়। Thank you.
প্রথম কলার আমাদের সাথে যোগ দিয়ে ফেলেছেন, তো কথা বলে নিই কে আছেন আমাদের সাথে। শুভ সকাল। হ্যালো। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ দিদি, আমি পাবনা থেকে স্বপন গোমেজ। স্বপনদা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। শুভ বিজয়া। শুভ বিজয়া আপনাকেও। আর আজকে আমরা শ্রদ্ধেয় জগজিৎ সিং এর প্রয়াণ দিবস উপলক্ষে কিন্তু আমরা সবাই একসাথে হয়েছি, তো আমাদের অতিথি আছেন, কথা বলুন। অনেক ধন্যবাদ, যাতেই থাকবেন। তার গান শুনছি তো আমার ভীষণ জানতেও ইচ্ছে করছে যে তার কাছে শিক্ষা লাভের সুযোগটা কিভাবে হয়েছিল, যদি একটু ছোট্ট করে শুনি। মানে আসলে সে তো আর ফর্মালি গান শেখান না, আমি অ্যাকচুয়ালি বোম্বে ইউনিভার্সিটি থেকে ক্লাসিক্যালি মাস্টার্স করেছি। তো আমাদের বোম্বেতে একটা কঙ্কাবতী নামে একটা সংগঠন আছে বাঙালিদের, বাংলাদেশি এবং বাঙালিদের একটা, তো ওইটা একটা প্রোগ্রামে এসেছিলাম উনি চিত্রাজির সঙ্গে। আমি ওনার বাংলা গজল করি ওখানে, তো যেহেতু আমার সাবজেক্টও ছিল ওইরকম, মানে গজলটা আমার একটা উচ্চিক ইলেকটিভ সাবজেক্ট ছিল, তো উনি শুনে আমাকে খুব ইয়ে করেন। আমাদের এখানকার মিতালি মিদি উনিও পরিচয় করিয়ে দেন, তো উনি বললো যে তোমার তো সুর মিঠা হ্যায়, তুমি তো মানে গজল করতে পারবে। তো আমি বললাম যে গজলের উপরে তার কোনো আমার কোনো ইয়ে নেই এটাতে, তার তো স্যার আমার তো মাস্টার্স শেষ, আমি চলে যাব। বলে কই বাত নেই, তুমি আমার বাসায় থাকতে পারো। তো সেই সূত্রেই আমি প্রায় 18 মাস ছিলাম ওনার বাসায়। পরে বুঝতে পেরেছি যে মাস্টার্স করে জানা শিখতে পেরেছি ওনার কাছ থেকে ছোট ছোট যে বিষয়গুলি, সেটি আমার কাছে অনেক বড়। বাহ, অসাধারণ অভিজ্ঞতা। আর এবং আমি একই সাথে বলবো যে আপনি ভীষণ সৌভাগ্যবান, যে এরকম সুযোগ সবার হয় না। তো আমরা পরে গানে চলে যাই মঞ্জু ভাই। কথা মনে
স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে আশার বকুল সেথা পথে ঝুড়িতে স্মৃতিটুকু আছে জেগে বেদনা দিতে আশার বকুল সেথা পথে ঝুড়িতে ভীষণ ভালো লাগার একটি গান। আর সত্যিই তাই, গানটি শুনলে আসলেই হারানো দিনের কথাগুলো মনেই পড়ে যায়। কলার অপেক্ষা করছেন, কথা বলি কি আছেন আমাদের সাথে? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল। শুভ সকাল। হ্যাঁ, কেমন আছেন? বুঝতে পেরেছি, আপনি আমাদের চেনা কণ্ঠস্বর, অতিথি আছেন আমাদের সাথে, আর আপনার সাথে অনেকদিন পর কথা হলো, তো সেই ভালো লাগাটা সাথে নিয়ে অতিথির সাথে কথা বলবো। আমার রিকোয়েস্ট, দেবলীনা আপুকে দুটো গানের রিকোয়েস্ট করতে শুনছিলাম, তার মধ্যে থেকে যেকোনো একটি করবেন, আর যদি দেবলীনা আপু যদি আপনার সাথে একটু সুর মিলে তাহলে তো আরো ভালো লাগাটা বেড়ে যাবে। আপনিও ভালো থাকবেন, অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা আপনার জন্য। যারা কল দিলেন, এই দুজনের সাথে কথা বললাম, দুজনই আমাদের নিয়মিত কলার।
ঢাকো যত না নয়ন দুহাতে বাদল মে ঘুমাতে দেবে না এমন মোহন শ্রাবণ রাতে ভেজা হওয়া যে ঘুমাতে দেবে না ঢাকো যত না নয়ন দুহাতে বাদল মে ঘুমাতে দেবে না ঢাকো যত বেশেছে ভালো যে মন কখনো বেশেছে ভালো এবারও সাতারে করবে উতলো করবে উতলো স্মৃতির তো শ্রাবণ রাতে
একটা গানই ভীষণ ভালো লাগার। তবে যেহেতু আপনার সাথেও আমার অনেকদিন পর দেখা হলো, একটু জানতে চাইবো যে গান নিয়ে সামনে কি পরিকল্পনা করছেন। পরিকল্পনা একটাই, আমি এখন এটাকেও বলেছি বেশ কয়েকবার, বাংলা গজলটাকে একটা মানে আমাদের ঘরানায় নিয়ে আসা। কারণ বাংলা গজলটা বিচ্ছিন্নভাবে হয়েছে, এর আগে হয়নি তা নয়, কিন্তু বাংলা গজলটাকে যাতে প্রাতিষ্ঠানিক একটা রূপ পেতে পারে সেজন্য আমরা কাজ করতে চাই। হয়তো আমি পারবো না, শেষ করতে পারবো না, আমি শুরু করতে চাই আর। সেই জন্য আমি এই এই ফেব্রুয়ারি ওনার এই জন্মদিনেই, নেক্সট জন্মদিনেই আমি ওনার 8টা গান নিয়ে একটি অ্যালবাম বের করছি। আচ্ছা, জগজিৎ সিং এর অ্যালবামটির নাম প্রতিচ্ছবি। আচ্ছা, সেখানে কোন গানগুলো? এই জগজিৎ সিং এর 8টি বাংলা গান, বেশি কিছু আশা করা ভুল, পরিচিত গানগুলি বেদনা মধুর হয়ে যায়, বুঝিনি তো আমি, তারপর মানে এই এই গানগুলি ভালো লাগার বাংলা গজলগুলো। অগ্রিম শুভকামনা রইল, এগিয়ে যান। শুধু এটিই নয়, আমরা চাইবো যে নতুন নতুন বাংলা গজলের সৃষ্টি হোক একই সাথে পাশাপাশি। অতিথি আছেন, অতিথি নয় আমাদের, অতিথিই বলতে পারি, ফোন কলে অতিথি আছেন, কথা বলি তার সাথে। কে আছেন? শুভ সকাল। হ্যালো, শুভ সকাল, কার সাথে কথা বলছি? আমি মুশতারি আহমেদ, আমি শিল্পীর সাথে একটু কথা বলবো। নিশ্চয়ই কথা বলুন। আসসালামু আলাইকুম ভাই, আমি মুশতারি আহমেদ। জি, আসসালামু আলাইকুম জি। হ্যাঁ, ভালো আছেন? খুব মুগ্ধ হয়ে শুনছি, চিনতে পেরেছেন? থ্যাংক ইউ। হ্যাঁ, চিনতে পেরেছি জি। খুব ভালো লাগছে, কোনো পছন্দ নাই, আপনার পছন্দটাই ভালো লাগছে। ধন্যবাদ, আমরা তাহলে পরে গেলে যাই। পড়ে আছে রাঙা পায়ের কা
বসে নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদাস সুখে দুঃখে অবিকার হাসি ছো খেলি ছো নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ চমৎকার। এবং গানে গানে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, তো আমরা হয়তো আবার একটি গান কিংবা দুটি গানও শুনতে পারি, তাহলে আমরা পরের গানটিতে চলে যাই। বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে মুক্তি মেলে না সহজে জড়াল হৃদয়ে কোনো ঋণে বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে স্বপ্ন দেখতে নেই যাকে এই জগতে এমন লোক থাকে স্বপ্ন দেখতে নেই যাকে দুঃখের মূল্যতে যে কঠিন সত্য নেয় বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে মুক্তি মেলে না সহজে জড়াল হৃদয়ে কোনো ঋণে বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে আমি সেই সে দলের একজনা
বুকে যার শুধু বঞ্চনা, আমি সেই সে দলে একজনা, বুকে যার শুধু বঞ্চনা, এবার সার মেঘ পেরিয়ে আসেনালোরা শিনে, বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে, মুক্তি মেলে না সহজে জড়াল হৃদয়ে কোনো ঋণে, বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে, বেশি কিছু আশা করব বুঝলাম আমি এতদিনে, বেশি কিছু আশা করব। সত্যি সুন্দর একটি সময় কাটলো গানে গানে, আর আপনার সাথে আমার একই সাথে বলতে হয় যে অনেকদিন পর দেখা হলো, সেই দেখা হওয়া উপলক্ষটা গান এবং এমন একটি বিশেষ দিনে আপনাকে পেয়েছি, সব মিলেই বলবো যে মনে রাখবার মতো। তো আপনি অনেক ভালো থাকবেন। আমরা একদম শেষ ভাগে যেহেতু আমরা শেষ গানটি শুনতে শুনতে বিদায় নেব, বেশি বেশি করে আমাদেরকে গান শুনিয়ে যান সেই কামনা করি। আচ্ছা দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা রাখি আমাদের সাথে গানে গানে আপনাদের সকালটা নিশ্চয়ই চমৎকার কেটেছে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সারাটা দিন আপনাদের ভালো কাটুক। শুভ সকাল। তুসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তুসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তুসে লাগে, লাগে রে তুসে লাগে, লাগে রে তুসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তুসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তোসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তোসে লাগে, লাগে রে তোসে লাগে, লাগে রে তোসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তোসে লাগে নজর সইয়া লাগে। কাসে কাহো বিরে হাকি বতিয়া, কাসে কাহো বিরে কাসে কাহো বিরে হাকি বতিয়া, সে বিন নাগন কলি কলি রতিয়া, সুনি সজরিয়া পে জাগে নজর সইয়া লাগে, নজরে তোসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তোসে লাগে, লাগে রে তোসে লাগে, লাগে রে তোসে লাগে নজর সইয়া লাগে, লাগে রে তোসে লাগে নজর সইয়া লাগে, তোসে লাগে, লাগে রে তোসে লাগে, লাগে রে তোসে লাগে।